গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি রঙ তুমি মন্দে জানা সরি তুমি চরণ লাগি সবতি আঙ্গিন চরণ লাগি সবতি আঙ্গিন শীতল চরণ পাইয়া শরণ লইব শরণ গৌরাঙ্গ তুমি মোরে শরণ চরিব গৌরাঙ্গ তুমি কুলে ও কুলে নয় দিল তৃণাঞ্জলি কুলে তাকে চরণ মরে আপনার বলি তুমি মরে ছড়ি বাসুদেব গোস বলে চরণ ধরিয়া বাসুদেব গোস বলে চরণ ধরিয়া বাসুদেব গোস বলে সেই হরি নাম মন্ত্র রইল মাগিয়া সেই হরি নাম মন্ত্র গৌরাঙ্গ চরি রাধ মাধব
بهاري في شودنم سانا رجا جانا راجنا شودنم بهاري بجانا بلغ بيري بدر بجانا بلغ بيري بدر كشنا هاري كشنا 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 هاري 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 رام هاري رام 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 هاري 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 كشنا هاري كشنا 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 هاري هاري Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Ram, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Hare, Hare Jai Gona Hari Bo Hari Bo Hari Bo Jai Gona Hari Bo Jai Prabhu Jagannath Jai Prabhu Pada Jai Guru Sri Prabhu Pada Jai Guru Deva Guru Deva Jai Guru Deva हरे हरि बोल ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथानितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखानश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने
नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्य बाधी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরি বল ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা? কোথায় আপনারা? আজকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ভজন গাইলাম না? আপনাদের ভিডিও অন করুন, আপনাদেরকে একটা আমি দেখতে চাই। আমরা যে ভজনটা আজকে গাইলাম সেই ভজনটা একটু করে আলোচনা করি। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ। দয়া মানে যে দুঃখে আছে তাকে দেখে ভগবান কি করে, দয়া করে। আর মহাপ্রভুর সম্বন্ধে দয়া বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রে বলা হচ্ছে কৃপা। আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা অবলোকন করেন। তো একজনের ক্ষেত্রে দয়া মানে দুঃখ হলে কেউ দেখে দয়াদ হলে তাকে, দয়ালু হলে তাকে দয়া বলে। আর কৃপা মানে লাগুক না লাগুক, যোগ্য অযোগ্য কিছু চিন্তা না করে যিনি দেন, ঠিক আছে? নিত্যানন্দ প্রভু এই ব্যাখ্যাটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন। আপন করিয়া রাঙা চরণে রাখিহ। হ্যাঁ, আপনি নিজের মনে করে আপনি কোথায় রাখবেন? চরণে। কোন চরণে? ওই নন্দ তনুজ কিঙ্করম প্রতিদাম মাম বিষমে ববাম বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ। আপনি ধুলি হিসেবে আমাকে কি করুন, আপনার চরণে একটা ধুলি হিসেবে আমাকে গ্রহণ করুন। একই প্রার্থনাটা করছে। আর এক জায়গায় ছিল নর্তন দাস ঠাকুর বলছে, নর্তন দাস ঠাকুর বলছেন, করেছি ভব তুফানে নাহি কো নিস্তার শ্রী চরণ তরণী দানে দাস কর পার। এ আমি ভব তুফানে পড়েছি সাগরের মধ্যে, শিল প্রভাত বলছে যত বড় দক্ষ সাঁতারু হোক কিন্তু কেউ সমুদ্র পাড়ি দিতে পারেনি। আমরা মহাপুর চরণে আশ্রয় চাইলে আমরা সেটা পেতে পারি। তোমারও চরণ লাগি সব ত্যাগিল, যারা বৈরাগ্য জীবন অবলম্বন করেছে, হ্যাঁ, এবং যারা কৃষ্ণ ভক্তির পথে আছে তারা অনেক কিছু ত্যাগ করে, কিন্তু অনেক কিছু আছে অহংকার, মিথ্যে অহংকার, মিথ্যে পদমর্যাদা, আমিত্ব, এগুলো ত্যাগ করা কঠিন, কিন্তু অনেক কিছু ত্যাগ করেছে। কিসের জন্য? শীতল চরণ পাইয়া স্মরণ লইল, মানে শীতল চরণ শ্রীমান মহাপ্রভুর শরণ নেয়ার জন্য। আর কি কি ত্যাগ করলাম? এ কুলে ও কুলে, মানে আমার আত্মীয় স্বজনদেরকে আমি এত কি করিনি, অত বেশি গুরুত্ব দিইনি, ত্যাগ করেছি। রাখিহ চরণ মোরে আপনারও বলি, আপনার নিজের মনে করে আপনি আমায় কি করবেন, আপনার চরণে স্থান দেবেন। হ্যাঁ, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া সেই হরিনাম মন্ত্র লইল মাগে। তার মহাপুর কাছে প্রতিদিন, ভগবানের কাছে প্রতিদিন একটা একটা ভজন, হ্যাঁ, আমরা কি করতে পারি, প্রার্থনা করতে পারি। হ্যাঁ, আচার্যদের লেখা অনেক সময় আমরা কি প্রার্থনা করব অনেক সময় চিন্তা করি, কিন্তু চিন্তা কিছু নেই, আচার্যরা সব গিয়েছে, আমাকে শুধু একটু গাইতে হবে। আমি তো অত ভালো গাইতে জানি না, সুর একটু এদিক সেদিক হয়।
তবু আপনারা 7 জন আপনারা একটু মেনে নেবেন। হ্যাঁ, আজকে হচ্ছে রসমালাই, ঠিক আছে, কাব্যহু, এটা অনুবাদ করেন, কোথায় কাব্যহু, কোথায় হ্যাঁ প্রভু বলেন। ভিডিও অন করেন? হ্যাঁ, করেন অনুবাদটা, করেন নিগম কল্প অনুবাদ। তর গলিত, আচ্ছা, হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বিক্ষোপী বৈদিক শাস্ত্রে অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন, তা শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ হতে নিশ্চিত হয়েছিল, তাই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। হ্যাঁ, মুক্তানামপি সিদ্ধায়ানাম নারায়ণ পরায়ণা, হ্যাঁ, কোটিষুপি মহামনে মুক্ত আত্মা আত্মা রামশ্চ মুনয়ো নির্গন্তেপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকীম ভক্তি মিত্তম ভূত গুণ হরি। শিল শুকদেব গোস্বামী হচ্ছেন মুক্ত পুরুষ, তিনি রাধানের কাছ থেকে কৃষ্ণের কথা শুনতেন, আবার সে একই শুকদেব গোস্বামী তিনি কৈলাসে ভগবান শিবের থেকে ভাগবত শুনেছে, তারপর ব্যাসদেবের কাছ থেকে শুনেছে। একজন ব্যক্তি কয়জনের থেকে শিক্ষা অর্জন করেছে দেখেন? হ্যাঁ, 3 দিন 3 জনের কাছে। এগুলো বেস্ট বেস্ট টিচার ওয়ার্ল্ড এর, হ্যাঁ, ত্রিভুবন বেস্ট টিচার ভাগবতের। সেই সুখদেব গোস্বামী আবার এই ভাগবত কি করেছে, কিন্তু আবার এখানে বলা হচ্ছে রসমালাই, কিন্তু আবার এখানে রসমালাই আছে। হ্যাঁ, যেমন মনে রাখবেন দুইটা শব্দ, একটা রসমালাই, একটা হচ্ছে কষমালাই, ঠিক আছে, কষমালাই। আর একটা মহাপ্রভু বলছে কি, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদন। হ্যাঁ, তাই আমাদেরকেও কি করতে হবে, সে অমৃতগুলো আমাদের জন্য সুখদেব গোস্বামী রেখে গেছে, তা আমরা যদি খেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দুইটা জিনিস ত্যাগ করতে হবে। কি, আমরা একটু করে দেখাচ্ছি, করো কাব্য, এটা এটা করো, সেন্স গ্রেটিফিকেশন ইজ দ্য রুট কজ অফ ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, দেয়ার ফর আনলেস অ্যান্ড আনটিল ওয়ান ইজ সিটেড অন আ প্ল্যাটফর্ম এফার্ট ফ্রম সেন্স গ্রেটিফিকেশন, দের ইজ নো চান্স অফ বিং এলিভেটেড টু দ্য ইটার্নাল প্ল্যাটফর্ম অফ ফুল নলেজ, ফুল অফ ব্লিসফুল লাইফ। ইন্দ্রিয় তৃপ্তি হল জাগতিক অস্তিত্বের প্রধান কারণ, তাই যতক্ষণ পর্যন্ত কেউ এখান থেকে উপরে উঠছে, ততক্ষণ পর্যন্ত চিন্ময় জীবনে স্থায়িত্ব লাভ করার কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা বিষ চাই অমৃত চাই তাহলে পাবো না, তারপর যদি চিন্ময় আনন্দ পেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জড় বিষয় কি করতে হবে, ত্যাগ করতে হবে। হ্যাঁ, দুইটা নৌকায় পা দিলে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, দুই নৌকায় পা দিলে কি হবে, তার প্রাণ যাবে। তো কেউ যদি চায় ও এক হরি নামে যত পাপ করে পাপের সাধ্য নাই তত পাপ করে, এরকম যদি কেউ মনে করে না আমি হরি নাম করব এদিকে বিষয় ভোগ করব, তাহলে সে কোনোদিন কৃষ্ণ ভাবনার অমৃতটা পাবে না। হ্যাঁ, প্রভুপাত এই সোসাইটির নাম দিয়েছে কৃষ্ণ ভাবনার অমৃত। তো আপনি যতক্ষণ কৃষ্ণ ভাবনায় হবেন ততক্ষণ অমৃত পেতে পারবেন, কৃষ্ণ ভাবনা হবেন না, মায়া ভাবনা হবেন, তাহলে আপনি কৃষ্ণ অমৃতটা পাবেন না। হ্যাঁ, সে সম্বন্ধে এই সুন্দর ছিল প্রভুপাদ ধ্রুব মহারাজের চরিত্র এখানে বর্ণনা করছেন, যতক্ষণ পর্যন্ত বিষয়ের প্রতি কেউ আসক্ত থাকে ততক্ষণ সে প্রার্থনা ভগবানের করতে পারে না। হ্যাঁ, আরেকটা বিষয় হলো
ছিল ভক্তি সিদ্ধান্ত, সরস্বতী ঠাকুর বলছে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ভক্তিতে অনেক বছর থাকলেও, অনেক মালা জপ করলেও, অনেক শাস্ত্র জানলেও, অনেক কিছু শুনলেও আমাদের প্রগতি নাও হতে পারে। হ্যাঁ, একটা দৃষ্টান্ত দিয়ে বলছে, একটা বরযাত্রী একটা গল্প বলছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। হ্যাঁ, বরযাত্রী নৌকায় করে রাত্রেবেলা নৌকায় উঠেছে, নৌকা যে বইটা আছে, বইটা আছে না, বইটা দিয়ে কি করে, যেটা দিয়ে নৌকা কি করে সামনে নিয়ে যায় আর কি, তো সে বইটা বাইছে, সকাল হয়ে গেছে, কিন্তু দেখছে পরের দিন একই জায়গায় যেখানে উঠেছে সেখানে। হ্যাঁ, কারণটা কি? কারণ সে ওই নোঙরটা কি করেনি, তুলেনি, সেজন্য ওই জায়গায় থেকে গেছে। তো ঠিক একই ভাবে আমরা যদি ভক্তি জীবনে আসার পরেও সব করছি, কিন্তু আসক্তিরূপ যে নোঙর, এক একটা জায়গায় এক একটা নোঙর আছে, কোথায় আমার নোঙরটা আটকে থাকছে সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, কোথায়, না হলে এরপরে ব্যাখ্যা করছে দেখেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছে, করো তো তুমি আরো জোরে, মানবীয় কার্যাবলীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে জড় জীবনের ভিত্তি, জড় জগতে বন্ধনের একমাত্র। বেদে ইন্দ্রিয় তৃপ্তি থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাওয়ার জন্য তিনটি পথ বা মার্গ রয়েছে: এক, কর্মকাণ্ড; দুই, জ্ঞানকাণ্ড; তিন, উপাসনা কাণ্ড। হ্যাঁ, তো অনেক সময় আচার্য বর্ণনা করছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, হ্যাঁ, অমৃত বলিয়া জিবা খাই, নানা জনী সদা ফিরে কদর্য বক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। কি কি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, এগুলো কিসের ভাণ্ড? বিষের ভাণ্ড। হ্যাঁ, অমৃত বলিয়া যেবা খাই। কর্মকাণ্ড মানে মানুষ মৃত্যুর পর বৎসরি করে, হ্যাঁ, কর্ম করে, তো কর্মেতে কি দেয়া হয়? আমিষ দেয়া হয়, কর্মকাণ্ড বিষ খাচ্ছে। জ্ঞানকাণ্ড মানে অনেক পড়ালেখা করছে মায়াবাদীরা, অদ্বৈতবাদীরা, নির্বিশেষবাদীরা, হ্যাঁ, নাস্তিকেরা, কিন্তু তারা ভগবানকে কি করে না, স্বীকার করে না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, কিন্তু যারা অমৃত বলিয়া জিবা খায় তাদের কি হয়? এক নাম্বার, নানা জনী সদা ফিরে, এক নাম্বার, কদর্য ভক্ষণ করে, দুই নাম্বার, হ্যাঁ, তিন নাম্বার আছে, তার জন্ম অধঃপাতে যায়, এই তিনটা। স্বর্গে যাওয়ার চেষ্টা, জ্ঞান কাণ্ড, নিরাকার ব্রহ্মের উপাসনা, আর উপাসনা কাণ্ড ভগবানকে কিভাবে কি করা যায়, সন্তুষ্ট করা যায়, সেটা চিন্তা। যেমন আমরা জানি না, নারদ মুনি একবার ভগবানের কাছে গেছে, ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, তিনি ভক্ত কে শ্রেষ্ঠ সেটা একটা নারদ মুনিকে ধারণা দেওয়ার জন্য হনুমানজির কাছে গেল, ব্রহ্মা শিবের কাছে গেল, পঞ্চপাণ্ডবের কাছে গেল, কেউ চরণদুলি দিতে স্বীকার করছেন না। হ্যাঁ, কিন্তু শেষে কারা দিয়েছে? বরযোগ্য কারা দিয়েছে? হ্যাঁ, কেন? ওনারা হচ্ছেন সর্বোত্তম কি, ভগবান কৃষ্ণের ভক্ত, সেই সম্বন্ধে একজন আচার্য বলছেন, আরাধ্য ভগবান ব্রজস তনয় তদ্ধাম বৃন্দাবনম ব্রহ্মা কাচিৎ উপাসনা ব্রজগদুবর্গে নয়া কল্পিতা, ব্রজগদু ইয়া কল্পিতা, ব্রজগদুরা যে আরাধনা করেছে এটা মহাপ্রভু অ্যাপ্রুভেট করেছে, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে মুক্ত পুরুষদের মধ্যে যিনি শূল সুখদেব গোস্বামী,
হ্যাঁ, সাধু শিরোমণি, যিনি মুক্তাত্মা আত্মাদের মধ্যে একজন অন্যতম। তো তিনি এ পর্যন্ত কি করছে, ব্রজ গোপিকাদের ভক্তি সর্বশ্রেষ্ঠ এটা বর্ণনা করেছে। এটা পরত তো দার্শনিকভাবে পরম সত্যকে ব্যক্তির স্বরূপে প্রতিষ্ঠা করা যা জড় নাম গুণের কার্যের অতীত। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যন্ত উপনিষদ শেষ হয়েছে একটি কথা দিয়ে, সেটি হচ্ছে বিষ্ণুর পরম পদ, যার অর্থ হচ্ছে বিষ্ণুর চরণে আশ্রয়ে গ্রহণ করা হচ্ছে জীবন উদ্দেশ্য। উপনিষদের আসল উদ্দেশ্য নিরাকার ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া না, ভগবান একজন ব্যক্তি এবং তার চরণ আশ্রয় গ্রহণ করা। হ্যাঁ, যেমন প্রত্যেক পূজার সময় শেষে শুরুতে শালগ্রাম শিলার পূজা করা হয় যে কোনো পূজায়। হ্যাঁ, আবার শেষে বলা হয় কি, শনিপ্রীতে কি বলো, হরি হরি বল। হ্যাঁ, তারপরে লক্ষ্মীপ্রীতে হরি হরি বল বলে না, শনিপ্রীতের জন্য কি বলে, কি বলেন, হরি হরি বলেন। আর সমস্ত উপনিষদের শেষে কি, বিষ্ণু পরম। এটা হচ্ছে লাস্ট স্ট্যান্ডিং। এইটা সম্বন্ধে একজন আমাদের ভক্ত বলছিল, অনেক কিছু, যেমন এটা আমি কথাটা আগেও বলেছিলাম একবার, শুরুতে অনেক কিছু বলেছে। হ্যাঁ, এই স্যারটা না অনেক বদমাইশ, এটা এই টিচারটা একদম ফালতু পড়ায় না, ইত্যাদি ইত্যাদি। আর লাস্টে বলছে, না না এগুলো এক দুষ্টামি করেছি কেবল। তাহলে কোনটা, তা অনেক উপনিষদে অনেক কিছু আছে, কিন্তু লাস্ট এন্ডিংটা কি, এটা হচ্ছে বিচার। ঠিক আছে, সিম্পল। 108টি উপনিষদের মধ্যে 11টি উপনিষদ হচ্ছে প্রধান, যেগুলো ছিল জীব গোস্বামী নির্বাচন করেছেন, যথা ঈশোপনিষদ 2, কেন উপনিষদ 3, কঠোপনিষদ 4, প্রশ্ন উপনিষদ 5, মুণ্ডক উপনিষদ। এক নাম্বার জীব গোস্বামী 1 নাম্বারের মধ্যে ঈশ উপনিষদ রেখেছে। শিল প্রভুপাদ যে সমস্ত কিছু আমাদেরকে দিয়েছে সেগুলো কিন্তু অনেক সাইন্টিফিক। আচার্যরা যা সার জিনিস দিয়ে গেছে সেগুলো আমাদেরকে প্রভুপাদ দিয়ে গেছেন। হ্যাঁ, এমন নয় যে প্রভুপাত অল্প সময়ের মধ্যে কি আর দেবেন, এরকম নয়। তারপর মান্ডুক্য উপনিষদ, তৈতিরীয় উপনিষদ, ঐতরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, শ্বেতসত্র উপনিষদ, এই 11টি উপনিষদ ছিল জীব গোস্বামী কি করেছে, এইসব উপনিষদ প্রভুপাত ভাষ্য রচনা করেছেন। এটা যেটা 1 নম্বরে রয়েছে। দর্শন মানে দুইটা জিনিস, দৃষ্টি দেখাবার দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে কি, ফিলোসফি। হ্যাঁ, বেদান্ত দর্শনে বলা হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে এই জড়জগতের উৎস, সবকিছুর উৎস কি, জন্মাদি ইয়স্য। হ্যাঁ, আর নানামুনি নানা মত এ সম্বন্ধে দিয়েছে। এখন দর্শন মানে কি, এখন আমরা দেখি 6টা দর্শন আছে। গৌতম মুনি ন্যায় দর্শন, ন্যায় মানে আমি একটা একদম প্রভাত অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছে, এই পঙ্গু এবং এই ভারতবর্ষে কাকতালীয় ন্যায়, একটা হচ্ছে কাকতালীয় ন্যায়, আর একটা হচ্ছে, আচ্ছা একটা একটা এক্সাম্পল দিলে ন্যায় দর্শনটা কি সেটা বুঝতে পারবে। যেমন বদ্ধ জীব জড়জগতে কখন পতিত হয়েছে সেটার ইতিহাস, বা কখন হয়েছে সেটা কেউ কি আজও নির্ণয় করতে পারবে, স্বর্গ থেকে আসছে, বৈকুণ্ঠ থেকে আসছে, ভগবদ্ধন থেকে আসছে, কোথা থেকে আসছে,
কোন জীবন থেকে আসছে, কখন আসছে, কিভাবে আসছে, কেউ সেটা স্পেসিফিক করে বলতে পারবে না। কেন? আর সে সম্বন্ধে অনেকে প্রশ্ন করে, এক একজন এক একটা সিদ্ধান্ত দেয়। তো প্রভুপাদ দুইটা দৃষ্টান্ত দিয়েছে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, একটা আম গাছ তলে একটা ব্যক্তি বসে আছে, একটা আম টুক করে পড়েছে। হ্যাঁ, তখন সে ভাবছে, কিরে আমটা কিভাবে পড়লো। তখন আবার অনেক নানা মনির নানা মত, এটা কিরকম এই এখন বুঝে যাবে। একজন বলছে মনে হয় বাতাসে মনে হয় পড়ে গেছে, একজন বলছে মনে হয় পাখি মনে হয় এই আমের উপরে বসছিল। হ্যাঁ, আবার কেউ বলছে না, কেউ এটাকে ঢিল মেরেছে, আর কেউ বলছে না এটা অনেক পেকে গেছে সেই জন্য পড়ে গেছে। হ্যাঁ, আবার কেউ বলছে না, গাছটাকে কেউ ঝাড়া দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম দৃষ্টান্ত, কি বদ্ধ জীব জড়জগতে কখন আসলো। আর সেকেন্ডটা হচ্ছে, না একটা ব্যক্তি সাগরের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তখন সে জিজ্ঞেস করছে, আমাকে সাগরে কে ফেললো, কেন ফেললো। হ্যাঁ, সেগুলো চিন্তা করছে, এখন কেউ তাকে তোলার জন্য আসছে। এখন সে যদি তাকে প্রশ্ন করে, আমাকে কেন ফেললো এখানে, কি জন্য ফেললো, আমি এখানে কেন আসলাম, আমার কি দোষ, এগুলো বলা উচিত নাকি জাহাজ উঠে যাওয়া উচিত, কোনটা উচিত? হ্যাঁ জাহাজে উঠে যাওয়া উচিত, হ্যাঁ, কোনটা উচিত? জাহাজে উঠে যাওয়া উচিত। হ্যাঁ, জাহাজে উঠে যাওয়া উচিত। হ্যাঁ, ওইখানে ওই প্রশ্নগুলো করার কোনো অর্থকতা নেই। এটাকে বলছে কি কি দর্শন? হ্যাঁ, এটা কে তোমার ঘর? হ্যাঁ বাবু, ও ও ক্লাস করছে না কেন, জিজ্ঞেস করো, ক্লাসের পর আমার সাথে কথা বলাই ওর সাথে, আচ্ছা ওকে একটা বকা দেব। তারপরে মহর্ষি কনাদ, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, 24টি উপাদান, একই এই সাংখ্য দর্শন এবং নাস্তিক কপিল দর্শ, মানে একই জিনিসগুলো এক্সপ্লেন করে। হ্যাঁ, কিন্তু নাস্তিকতা ভাবে আরেকজন কপিল দেব, তিনি সাংখ্য দর্শনের প্রকৃত প্রবর্তক, তিনি সত্যিকার অর্থে ইয়া করেন। আর সাংখ্য দর্শনের মূল মূল বিষয়টা কি? এথাবান সাংখ্যে যোগাভ্যাম সধর্ম পরনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি, জীবনের অন্তে ভগবানকে কি করা, স্মরণ করাটা হচ্ছে সাংখ্য দর্শনের মূল বিচার্য বিষয়। আর পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি কি করেছে, যোগ দর্শন, যেমন যতগুলো যোগ আমরা দেখতে পাই বিভিন্ন ইউটিউবে, ভারতের একজন সুনামধন্য ব্যক্তিত্ব আছেন, হ্যাঁ কি নাম, নামটা স্মরণ আসছে না, পতঞ্জলি 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 আর কি, পতঞ্জলি বিভিন্ন ভিডিও দাঁড়িয়ে করে। তারপরে মহর্ষি জৈমিনী, মীমাংসা দর্শন, ব্যাসী মহর্ষি ব্যাসদেব, হ্যাঁ মীমাংসা দর্শন উত্তর বা ব্রহ্ম মীমাংসা দর্শন, এই দর্শনগুলো ওনারা ব্যাখ্যা করেছেন, যার দ্বারা আমরা ভগবানকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শন করতে পারি। ঠিক আছে, ন্যায় দর্শন, জগতে কণা হচ্ছে অণু, এই কণাই হচ্ছে মহাজাগতিক প্রকাশের কারণ। তারপর বৈশেষিক দর্শন মানে করো, বৈশেষিক মানে হচ্ছে বিশেষ যুক্তি। এই দর্শনে বলা হয়েছে অণু অণু থাকলে হবে না, বরং এই অণুগুলো সমন্বিত হয়ে এই জগতের সবকিছুর সৃষ্টি হয়, তা এই অণু সমন্বয় হচ্ছে এই জগৎ সবকিছুর উৎস। তারপর সাংখ্য দর্শন, নাস্তিক কপিল দেব বলেছেন অণুগুলোর সমন্বয় হলেই হবে না, অণুগুলোর সমন্বয় তাকে নিয়ন্ত্রণ করছে জড়া প্রকৃতি। যারা প্রকৃতি হচ্ছে মহাজাগতিক প্রকাশ, যারা যোগ দর্শন, যারা প্রকৃতি আপনা আপনি কাজ করছে না, এই যারা প্রকৃতি থেকে নিয়ন্ত্রণ করছে এক চেতন সত্তা, সেই চেতন সত্তাটাই হচ্ছে নিরাকার। পূর্ব মীমাংসা দর্শন, অণু চেতন সত্তা জড়া প্রকৃতি এতগুলোর কি দরকার, আমরা যদি কর্ম করি তাহলে অটোমেটিক ফল পাবো, বীজ বপন করলে গাছ উঠবে এবং ফল ধরবে,
এটি প্রকৃতির নিয়ম এবং এটাই স্বাভাবিক, তাই এত বেশি চিন্তা করার দরকার নেই, শুধু কর্ম করতে থাকো। সকাম কর্মে হচ্ছে মহাজাগতিক প্রকাশের কারণ। হ্যাঁ, মানে একটা থেকে একটা কি কারণ দাঁড় করাচ্ছে। তারপর তর মীমাংসা ও ব্রহ্ম বা বেদান্ত দর্শন এর দুটি ভাগ রয়েছে। নিরাকার ব্রহ্মই হচ্ছে মহাজাগতিক প্রকাশের উৎস, অন্যটি আছে ভগবান বিষ্ণু হচ্ছে এই মহাজাগতিক প্রকাশ। এখন আমরা চৈতন্য চৈতন্যিতে দেখবো বিশ্ব সম্বন্ধে। চৈতন্য চৈতন্যিতের মধ্যে 25-50 থেকে 56 শ্লোকে বলছে, মীমাংস কহে ঈশ্বর হয় কর্মের অঙ্গ, সাংখ্য কহে জগতের প্রকৃতি কারণ প্রসঙ্গ, ন্যায় কহে পরমাণু হইতে বিশ্ব হয়, মায়াবাদী নির্বিশেষ ব্রহ্মে হেতু কয়, পতঞ্জল কহে ঈশ্বর হয় স্বরূপ জ্ঞান, বেদ মতে কহে তারে স্বয়ং ভগবান, ছয়ের ছয় মত বেশ কইলা আবর্তন, সেই সব সূত্র হইয়া বেদান্ত বর্ণন, বেদান্ত মতে ব্রহ্ম শাখার নিরূপণ, নির্গুণ ব্যতিরেখে তিত পাইত সগুণ, পরম কারণ ঈশ্বর কেহ নাহি মানে, স স মতে স্থাপে পর মতের খণ্ডনে, তাতে ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি, মহাজন সেই কহে সেই সত্য মানি। অর্থাৎ ছয় তো দর্শনতে তত্ত্ব আমি অত বুঝি না, অত মানি না, মহাজন সেই কথাই সত্য বলছেন কি না, পরম কারণ ঈশ্বর কেহ নাহি মানে, স স নিয়মে মত কি করছে তারা স্থাপন করছে। যদি কেউ কৃষ্ণকে না মানে তাহলে আমরা সেই তত্ত্বটাকে মানি না, সে সম্বন্ধে মহাভারতে বলা হচ্ছে, তর্ক উপতিষ্ঠা শ্রুতয় বিভিন্ন্যা নাশা বিষয়স্য মতম ন ভিন্ন্যম, ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়ম, মহাজন হেন গতস্য পন্থা। কি বলছে? তর্কের দ্বারা প্রকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়, হ্যাঁ, পক্ষান্তরে তার ফলে শ্রুতি সমূহ বিভিন্ন ভিন্ন ভিন্ন হয়ে যায় এবং যার মত ভিন্ন নয় তিনি ঋষি হতে পারেন। তাই ধর্মতত্ত্ব গুরুরূপে আচ্ছাদিত হয়ে আছে, ধর্মতত্ত্ব গুরু রূপে, গুরু গুরুরূপে আচ্ছাদিত হয়ে আছে, অর্থাৎ শাস্ত্র আদি পাঠ করে ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাকে মহাজন বলে সাধুরা স্থির করেছেন, তিনি যে পন্থাকে শাস্ত্র পন্থা বলেছেন সে পথেই সকলের অনুগমন করা উচিত। মহাভারত গণপর্ব 313 313। অধ্যায়ে 317 নম্বর শ্লোক। তো অনেক সময় শাস্ত্রে, মনুসংহিতাতে, তারপর হরিভক্তি বিলাস, অনেক অনধিকারী ভক্ত, হ্যাঁ, পড়ায় বিভ্রান্ত হয়ে যায়, অনেক ভক্তরা পড়ে, এবং যারা একটু একটু শাস্ত্র পড়ে নিজেকে অনেক পণ্ডিত মনে করে, তারাই বিভ্রান্ত হয়, অন্যদেরকেও বিভ্রান্ত করে। যেমন মনুসংহিতাতে লেখা আছে গাজর খাওয়া যাবে না, তাহলে এখন ইস্কন মন্দিরে তো গাজর খাই, এখন এটার সমাধান কি? তার মানে কি প্রভুপাদ মনুসংহিতার নিয়ম লঙ্ঘন করলো? বলেন কি কি উত্তর? দীপ্তিবন্ধু বলেন, কে বলতে পারবেন বলেন, এটার কি উত্তর? কেউ যদি আপনাদের বলে যে মনুসংহিতাতে আছে 5ম অধ্যায়ে যে গাজা খাওয়া নিষেধ, কিন্তু আপনারা ইস্কন মন্দিরে তো আপনারা বলেন, আপনারা শাস্ত্র মানেন, কিন্তু আপনারা শাস্ত্র তো মানছেন কই? আমরা তো গাজর খাচ্ছেন, গাজর তো খাওয়া উচিত না, ফল হলেও স্বাস্থ্যের নিষেধ আছে, সব ফল খাওয়া যায় না কি? স্বাস্থ্য গোপন নিতে তার বলেন, ভগবানকে দিয়েও খাওয়া যাবে, স্বাস্থ্যের লেখা আছে না, দেয়া যাবে না।
বলেন পণ্ডিত গণ। হ্যাঁ বলুন। সেটার উত্তর একমাত্র দিতে পারবে যে বিজয় বাবু। হ্যাঁ একমাত্র বিজয় বাবু পারবে এটা উত্তর দিতে। কি কাব্যতীর্থ বলো? আমি তো যাই না তো। হ্যাঁ, তো সেটা উত্তর হচ্ছে, যেমন ধরো স্কুলে আগে মারার নিয়ম ছিল বেতের বাড়ি, এখন কি নিয়ম আছে? না হ্যাঁ, না হ্যাঁ, মারা যাবে ছাত্রদেরকে, এখন নিয়ম না নাই, এখন সেই নিয়ম নাই, মারলে খবর আছে, এমনি মুখে শাসন করতে হবে, যা করার, মারা যাবে না। তাহলে এখন বলেন, আগে নিয়ম ছিল এটা ঠিক ছিল, এখন নিয়ম নেই এটা ঠিক নাই, কোনটা? নাকি এটা ঠিক আছে আগেরটা ভুল ছিল, কোনটা বলেন? কারা ঠিক কারা ভুল, এটা উত্তর দিতে পারলে এটার উত্তর হয়ে যাবে। পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে যারা উপযুক্ত প্রামাণিক ব্যক্তিত্ব, তারা, যারা সিদ্ধান্ত দেওয়ার যোগ্য, তারা সেটা দিতে পারেন, যে কেউ না। সেরকম শ্রীল প্রভুপাদ এবং মহাজন যারা রয়েছে, তারা এই ধরনের সিদ্ধান্ত গুলো দিতে পারেন, কিন্তু এটা যে কেউ নিজে যদি যে কোনো গ্রন্থ শাস্ত্র নিজে পড়ে তাহলে সে বিভ্রান্ত হবে। আগে অধিকারী হতে হবে, কোনো কিছু করার আগে জিজ্ঞাসা করতে হবে। তো মহাজন, মহাজন কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনো প্রহ্লাদ জনক ভীষ্ম বলির্ভয়া সতীর্ভয়ম্। ব্রহ্মাজি, নারদজি, শিবজি, কুমার গণ, কপিল দেব, দেবাহিত পুত্র কপিল, আবার নাস্তিক কপিল না, স্বয়ং ভুব মনু, তারপর প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, পিতামহ বিষ্ণুদেব, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং যমরাজ, এরাই ভাগবতের ধর্ম সম্বন্ধে জানে। যে কেউ আমি মনে করি ধর্ম মানে এটা, এটা বলতে পারবে না, ঠিক আছে? মহাজন কারা তাইলে? সে যদি বলে আগের আগের শ্লোকে আমরা কি আলোচনা করলাম, মহাজন যেদিকে গেছে, মহাজনেরা যে সিদ্ধান্ত স্বীকার করেছে সেটাই আমরা ফলো করব, তাই না? তাহলে এখন মহাজন কারা? এনারা, ঠিক আছে? এই শ্লোকটা আপনাদের হোমওয়ার্ক, এটা এটা মুখস্থ করতে হবে, কেমন? এটা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল। আচ্ছা, আমি এটা গ্রুপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ছয়টি দর্শনের অধ্যয়নের পর ব্যাসদেব সব দর্শনকে সম্পূর্ণরূপে সারাংশ করেছেন, কোথায়? বেদান্ত দর্শনে। পরম সত্য হচ্ছেন কি? পরমেশ্বর ভগবান, যিনি সর্বকারণের আদি কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ। ভগবানের সত্তাবেশ অবতার, তিনি বেদান্ত সূত্রে প্রণয়ন করে অভ্রান্ত যুক্তি তর্কের মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করার উপায় দিয়েছে। সূত্র কোট যেটি একসাথে অনেকগুলো তথ্য বহন করে, বেদান্ত সূত্র একসাথে একই ধরনের কোট যা সকল জ্ঞানের সার ন্যূনতম শব্দে প্রকাশ করে, যেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে বিভিন্ন আদি পুরাণের এবং অন্যান্য গ্রন্থাবলিতে, উদাহরণ আইন কোড এবং কেস স্টাডি। সূত্র মানে যেমন অনেক কিছু সূত্র আছে, যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হচ্ছে সূত্র। ব্রহ্ম জিজ্ঞাসা কি, ব্যাখ্যা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে।
যেমন ভাগবতে 6টা প্রশ্ন করেছে, এই 6টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো 18,000 শ্লোক ব্যাখ্যা হলো। ঠিক আছে, 6টা শ্লোক যদি আমরা সূত্র নিই, আবার কোড আছে। কোড মানে কি? যেমন আইন কোড আছে, এই আইনের জন্য কোড কি? এইটা এই ধরনের, যেমন ধরেন এই, আমি একটা জিনিস দেখ বলি, এই জড়জগতের নিয়ন্ত্রণ করছে কে? এই জড়জগৎ কে নিয়ন্ত্রণ করছে? ভগবান কৃষ্ণই করছে। হ্যাঁ, তো সেটা আমি একটা কোট বলছি, গীতার একটা কোট করে বলছি, মায়া দক্ষেন প্রকৃতি শ্রিয়তে সচরাচরম হেতুনানেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। হ্যাঁ, ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বৈশ্য ভুবনানি বিভূতি দুর্গা। হ্যাঁ, ছায়ে বৈশ্য, ছায়া মতো করে তিনি বিশ্বকে ফলো করছে, দুর্গা দেবী। স্বতন্ত্র ভাবে করছেন না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু কোট যে বেদান্ত সূত্রে ইত্যাদিতে এই দেওয়া হয়েছে। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, কি ধরনের প্রশ্ন? শ্রুত বক্তার যোগ্যতা। আর কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন? পরীক্ষিত মহারাজ ক্ষীর সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন, কি বিদুর মহারাজ মৈত্র ঋষিকে জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, তো প্রশ্ন কি ধরনের প্রশ্ন করবে? ভাগবতের প্রথম স্কন্ধে বলা আছে, মুনয় সাধু খ্রিস্টয়ম ভবদ্ভি লোকমঙ্গলম ইয়ৎকৃত খ্রিস্ট সম্প্রশ্ন যেন আত্মা সুপ্রসীদতি। কি বলছে? মুনয় খ্রিস্ট সাধুয়ম, হে পরীক্ষিত, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। মুনয় সাধু খ্রিস্টয়ম ভবদ্ভির লোকমঙ্গলম, 1 নাম্বার প্রশ্ন কি ধরনের করতে হবে? না, এই জগতের লোকের মঙ্গল হবে সেই ধরনের প্রশ্ন। এক্সাম্পল, যেমন শিল সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করছেন, মরণ উন্মুখ ব্যক্তির কি করণীয়? তেই জগতে খেয়ে নেই মরণীয়, সবাই মরণ উন্মুখ, তাহলে প্রত্যেকের জন্য তিনি প্রশ্ন করছেন। এটাকে বলে পরের হিতের জন্য প্রশ্ন, আলতু ফালতু প্রশ্ন করে কোনো লাভ নেই। আর এমন প্রশ্ন করতে হবে যাতে বক্তা তিনি খুশি হন। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা কি করেছে, কোয়েশ্চেন করেছেন। আর প্রশ্ন করতে হবে কৃষ্ণ বিষয়ক, জগতের মঙ্গলের জন্য, 1 নাম্বার, যাতে আলতু ফালতু প্রশ্ন করা যাবে না। 2 নাম্বারটা হচ্ছে কি, কৃষ্ণ বিষয়ক। হ্যাঁ, এবং পাঠের প্রাসঙ্গিক। হ্যাঁ, এই 3টা ক্যাটাগরি মনে রাখতে হবে। তো যেভাবে আমরা দেখতে পাচ্ছি, কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে, এখানে আরো আমরা 2টা প্রশ্ন দেখলাম। এই জগতে পুরো প্রশ্নের ভরা, ভাগবতের প্রথম স্কন্ধে একটা তাৎপর্যযোগ্য উপাদ লিখেছে, শিশু মাকে প্রশ্ন করছে, নার্স কে, রোগীরা প্রশ্ন করছে, ক্রেতারা বিক্রেতাকে প্রশ্ন করছে, স্টুডেন্ট টিচার কে প্রশ্ন করছে, উকিল ম্যাজিস্ট্রেট কে প্রশ্ন করছে, সবাই এই জায়গাতে প্রশ্ন করছে। কিন্তু প্রশ্ন করতে হবে কিভাবে? কৃত কৃষ্ণ সম্প্রশ্ন, কৃষ্ণ সম্প্রশ্ন ভবদ্ভির লোকমঙ্গলম, 2টা। হ্যাঁ, তাহলে কি হবে, এন আত্মা সুপ্রসীদতি, তখন তার আত্মা কি হবে, সুপ্রসন্ন হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জন্মাদিশ, এটা ভাগবতে ব্যাখ্যা করা রয়েছে। বেদান্ত সূত্রের আবার বিভিন্ন নাম রয়েছে, ব্রহ্ম সূত্র, শারীরিক সূত্র, ব্যাস সূত্র, বাদ বায়ন সূত্র, উত্তর মীমাংসা, বেদান্ত দর্শন, বহুবিধ। আমাদের শাস্ত্রের ব্যাখ্যাগুলো শুনলে মাথা ঘুরাবে, কত যে কিছু আছে। হ্যাঁ,
তো অন্তত আমরা কিছু জানি আর না জানি, কিছু জীবনে করতে পারি আর না পারি, জীবনে একটা সংকল্প করতে হবে, সেটা হচ্ছে কি অন্তত 3 বার হলেও গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এগুলো পড়া উচিত 3 বার, তাহলে সিদ্ধান্ত গুলো জানা যাবে। পুরো বৈদিক শাস্ত্রের সার কথা কি সব প্রভুপাদ লিখেছে ওনার গ্রন্থে। তাহলে আমি নিজে বিভ্রান্ত হব না, হ্যাঁ, এবং আমি কৃষ্ণ ভক্তি ভালো করে চালিয়ে যেতে পারবো। তো বেদান্ত সূত্রে 4টি অধ্যায় রয়েছে, এই 4টি অধ্যায় 3টি ভাগে বিভক্ত, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ কি? কৃষ্ণের সাথে আমার কি সম্পর্ক, পরম পুরুষের সাথে 2টি অধ্যায় বর্ণনা আছে। আর এই সম্পর্কটা কিভাবে ব্যাখ্যা এই পুনঃস্থাপন করা যাবে 3য় অধ্যায় বর্ণনা আছে, অভিধেয় কেমন, কিভাবে কি কি করতে হবে, হরিনাম করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, প্রসাদ পেতে হবে, এগুলো করলে কৃষ্ণ প্রতি প্রেম বাড়বে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতটা কি, এই প্রয়োজন সম্পর্ক যদি পুনঃস্থাপন হয় তাহলে কি হবে, ভগবত প্রেম, প্রেম পুমার্থ ইয়ো মহান শ্রী চৈতন্য মতমিদম তত্রাদর ন পর। শ্রীনাথজি এই শ্লোকটা বলছিলেন একজন ভাগবতের টীকাকার, কি আমাদের পরম পুরুষার্থ কি কৃষ্ণের প্রতি প্রেম অনুরাগ লাভ করা, না হলে সেটা হচ্ছে দরিদ্র জীবন। আর বেদান্ত সূত্রের ভাষ্যটা কি, শঙ্করাচার্য বেদান্ত সূত্রে ভাষ্য দিয়েছে অদ্বৈত মতবাদের ভিত্তিতে। আর অদ্বৈত মতবাদ মানে কি, আমরা বলি না শ্রী অদ্বৈত নির্বিশেষ শূন্যবাদী, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা শব্দগুলো জানি কিন্তু শব্দগুলো এক্সপ্লেনেশন কি, যেমন অদ্বৈতবাদী মানে কি জীব ও ঈশ্বর এক, কোনো পার্থক্য নেই, কেউ যদি সাধনা করে তাহলে সেও ঈশ্বর হতে পারে, এটাকে বলে কি অদ্বৈত, মানে পার্থক্য নেই এক অদ্বৈত। অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনম চ, কৃষ্ণের রূপ হচ্ছে অদ্বৈত। হ্যাঁ, শঙ্করাচার্য যেটা ভাষ্য দিয়েছে তা আবার কি, কিন্তু তিনি আবার স্বীকার করেছে নারায়ণকে, তিনি হচ্ছেন পরম পুরুষ, কি নারায়ণ পর অব্যক্ত, নারায়ণ হচ্ছে কি পরম পুরুষ, ওনার উপরে আর কোনো কি নেই, সুপ্রিম কেউ নেই, সরি। এখন এক একজন আচার্য কি কি ভাষ্য দিয়েছে সেটা আমরা দেখছি, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, নিম্বাক আচার্য কি দিয়েছেন, দ্বৈত ভগবান আর জীব এক আবার ভিন্ন, ঠিক আছে, এটাকে বলে দ্বৈত অদ্বৈত। এটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে কিন্তু, এই 4 জন আচার্য থেকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রত্যেকের কাছ থেকে একটা একটা সিদ্ধান্ত গ্রহণ করে তিনি এই কৃষ্ণবর্ণিতটা এস্টাবলিশ করেছে সবার সিদ্ধান্ত গুলো নিয়ে। নিম্বার কথা হচ্ছে এই রুদ্র সম্প্রদায়ের আচার্য, হ্যাঁ, আর বিষ্ণু স্বামী 4টা সম্প্রদায় আছে না, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই 4টা সম্প্রদায়ের আচার্য। আর বিষ্ণু স্বামী দিয়েছেন কি শুদ্ধ অদ্বৈতবাদ, হ্যাঁ, আর রামানুজ আচার্য দিয়েছে বিশিষ্ট অদ্বৈতবাদ। আর মধ্যাচার্য দিয়েছে কি দ্বৈতবাদ জীব ও ঈশ্বর ভিন্ন, হ্যাঁ, আবার বেদান্ত সূত্রের ভাষ্য বলদেব বিদ্যাভূষণ ঠাকুর যার ভাষ্য থেকে শিল প্রভুপাদ কি করেছেন ভগবত গীতা ব্যাখ্যা করেছেন, যার টিকা থেকে নিয়ে এনেছেন সেই ব্যক্তিত্ব গুরু পরম্পরায়, খুব ইম্পর্টেন্ট একজন আচার্য তিনি, হ্যাঁ, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। তো তিনি বলছেন কি অচিন্ত্য ভেদ অভেদ তত্ত্ব, যেটা মহাপ্রভু স্বীকার করেছেন ওনারটা,
হ্যাঁ, যেটা সর্বশ্রেষ্ঠ, সেটা কি? না, অচিন্ত। এখানে চারটা ওয়ার্ড আছে, চারটা কি তিনটা ওয়ার্ডের মতো। একটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে আমরা চিন্তা করতে পারি, আবার কিছু আছে আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, আবার কিছু কিছু আছে চিন্তারও বাইরে, যেটাকে বলা অচিন্ত। সেটা কি? না, ভগবানের সাথে আমাদের ভেদ আছে, আবার অভেদ আছে। এটা প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়ে এই উদাহরণটা, জটিল জিনিসটা সহজ করেছে। সেটা কি? এটা বলে আজকে আমরা শেষ করব। কি বিষয়টা কি বলছি? জীব এবং ভগবান, ভেদ অভেদ অচিন্ত, সেই জিনিসটা। সেটা হচ্ছে যেমন সাগরের জল, সেখান থেকে যদি 1 গ্লাস জল নেওয়া হয়, সাগরের জলের যে গুণাবলী, সেগুলো জলের একটা গ্লাসের ভিতরে যে জলগুলো নেওয়া হয়েছে, সে জল আর সাগরের জল একই কিনা? একই, কিন্তু আবার ভিন্ন। সাগরের জল হচ্ছে অথেল জল, সেখানে সীমা নেই, কিন্তু গ্লাসের জলে এই পরিমাণ, অল্প পরিমাণ জল। তাহলে বুঝা গেছে ভেদ অভেদ, ভেদ কোন দিকে? পরিমাণগত ভাবে ভেদ আছে, কৃষ্ণ হচ্ছে অসীম, আমরা হচ্ছে সসীম, আর জীব হচ্ছে ক্ষুদ্র, কৃষ্ণ হচ্ছে মহান, জীব হচ্ছে ব্রহ্ম, কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম অহম আদিহি দেবানাম। আবার এই উপনিষদে বলা হচ্ছে, হ্যাঁ, নিত্য নিত্যানাম, নিত্যদের মধ্যে যিনি পরম নিত্য, চেতনস্য চেতনানাম, চেতনদের মধ্যে যিনি পরম চেতন, এক ইয়ো বহুনাম বিদধাতি কামাম। কিন্তু যিনি হচ্ছেন একজন, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত যার যা প্রয়োজন সব সব দিয়েছেন, তিনি হচ্ছেন কে? একজন কৃষ্ণ। সর্বলোক মহেশ্বরম, গীতায় 5ম অধ্যায় 29 নম্বর শ্লোকে বলছে। হ্যাঁ, এবং শতসত্তর উপনিষদে বলা হচ্ছে, নতস্য কার্যম কারণম চ বিদ্যতে নচ সম অধিকস্য দৃশ্যতে। হ্যাঁ, ভগবান থেকে শ্রেষ্ঠ সমান তার উপরে কেউ নেই, ঠিক আছে? নস্তস্য কার্যম কারণম চ বিদ্যতে, এবং তিনি যে সমস্ত ব্রহ্মাণ্ডে, যেমন ফুল কিভাবে ফুটছে, সাগরের জোয়ার ভাটা কিভাবে হচ্ছে, সূর্য অস্তমিত হচ্ছে, গ্রহগণ যার তার পক্ষ পথে ঘুরছে, কিভাবে হচ্ছে সব, কোনো কিছুই দেখা যাচ্ছে না। মহেশ্বর মনে কিভাবে দেখা যাচ্ছে, সুতা দেখা যায় না ঠিক সেরকম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শৈল প্রভুপাদ দেখি যায়, অনন্ত কোটি ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ কি যায়, ইস্কন আচার্য গুরুবৃন্দ কি যায়, সমবেত ভক্তবৃন্দ কি যায়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। থ্যাংক ইউ। কোয়েশ্চেন আছে আজকের আলোচনা থেকে? জ্ঞান আহরণ, শিক্ষক থেকে জ্ঞান আহরণ করা, হ্যাঁ,
গ্রহণ করা মানে নিকটে শিক্ষা গ্রহণ করা, নিকটে সব শিক্ষা গ্রহণ করা। আমরা তো হ্যাঁ সন্তান বলেছে মানে শিক্ষা হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। হরি বল, শিল প্রপাত কি যে যা।